সাদা শুভ্রতার প্রতীক। আমরা সাদাকে সাধারণত পবিত্রই মনে করে থাকি, কিন্তু যেই সাদা খাবারগুলো আপনার জন্য ক্ষতিকর, আজকে সেই সাদা খাবারগুলোর ক্ষতিকর দিকগুলো সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। সর্বপ্রথমে যদি বলতে চাই, আমাদের খাদ্য তালিকায় অনেকেরই পছন্দের খাবার হচ্ছে পরোটা বা মুচমুচে বিভিন্ন ধরনের সমোচা, সিঙ্গারা, ফাস্টফুড জাতীয় খাবার, যেগুলো তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে ময়দা। ময়দাতে পুষ্টিমূল্য একেবারেই কম, ক্যালোরির পরিমাণ অত্যাধিক বেশি। ময়দাতে রয়েছে শুধুমাত্র কার্বোহাইড্রেট, এছাড়াও অন্যান্য পুষ্টি উপাদান লাল আটা বা লাল আটা থেকে তৈরি সামগ্রীর তুলনায় একেবারেই কম। ময়দাতে যেহেতু পুষ্টিমূল্য একেবারেই কম থাকে, জিআই অত্যাধিক বেশি পরিমাণে থাকে, খুব সহজেই হজম হয়ে যায়। খুব দ্রুত হজম হয়ে যাওয়ার কারণে ময়দা জাতীয় খাবার খেলে আপনার খুব দ্রুত ক্ষুধা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য কিন্তু অনেকের ক্ষেত্রেই ওজন বেড়ে যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়ে যায়। সেজন্য এই সাদা খাবারটি আপনারা অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করবেন। পরবর্তীতে যে সাদা খাবারটির কথা বলবো, সেটি আমাদের অনেকের কাছেই অনেক পছন্দের খাবার, বিভিন্ন খাবারে ব্যবহার না করলে খাবারের স্বাদ যেন বাড়েই না, সেটি হচ্ছে চিনি। চিনির ক্যালোরির পরিমাণ অত্যাধিক পরিমাণে বেশি, এখানে কোনো পুষ্টিমূল্য একেবারে থাকে না বললেই চলে। আর শুধুমাত্র উপাদান হিসাবে অবশিষ্ট যেটা থাকে সেটা হচ্ছে সরল শর্করা, অর্থাৎ যেই শর্করা জাতীয় খাবার খুব দ্রুত আপনার হজম হয়ে যায়, আপনার রক্তে গ্লুকোজের মাত্রাকে বাড়িয়ে দিবে, আপনার কোলেস্ট্রল মাত্রাকে বাড়িয়ে দিবে, আপনার বিভিন্ন ধরনের হার্ট ডিজিজ তৈরি করার সম্ভাবনাও কিন্তু বাড়িয়ে দিবে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে সাদা যে রিফাইন করা চিনিগুলো থাকে, সেগুলো কিন্তু বিভিন্ন ক্যান্সারের ঝুঁকিকেও বাড়িয়ে দেয়। সেজন্য আপনার খাদ্যে অন্তর্ভুক্ত করার আগে আপনি অন্তত একবার হলেও চিন্তা করবেন যে আপনার শারীরিক কী কী ঝুঁকি বা জটিলতা তৈরি করতে পারে এই সাদা চিনি। এরপরে যে খাবারটির কথা বলবো, খাবার রান্না করার ক্ষেত্রে এটি ব্যবহার না করলেই যেন আমাদের খাবারের কোনো স্বাদই বর্তমান থাকে না। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, কথা বলছি লবণ নিয়ে। লবণ যেমন আপনার খাবারের স্বাদকে বর্ধন করে, পাশাপাশি কিন্তু আপনার বিভিন্ন ধরনের শারীরিক জটিলতাকেও বাড়িয়ে দিতে পারে যদি আপনি মাত্রাতিরিক্ত লবণ খাবারে ব্যবহার করে থাকেন। অতিরিক্ত মাত্রায় লবণ ব্যবহার করলে আপনার কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। অনেকের ক্ষেত্রে অত্যধিক পরিমাণে লবণ গ্রহণ করার কারণে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়, ফলে কিন্তু আপনার এডিমাজনিত সমস্যা দেখা দিতে পারে। এরপরে আমরা খাদ্য তালিকায় এমন একটি উপাদানের কথা বলবো যেটি আমরা কম বেশি অন্তর্ভুক্ত করে থাকি বিভিন্ন বেকিং সামগ্রী তৈরি করার ক্ষেত্রে, সেটি হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা হচ্ছে আপনার সোডিয়াম বাইকার্বনেট, এখানে সোডিয়ামের মাত্রা অত্যধিক পরিমাণে বেশি থাকে, এটি কিন্তু আপনার রক্তে সোডিয়ামের মাত্রাকে বাড়িয়ে দেয়, পাশাপাশি আপনার পটাশিয়ামের মাত্রাকে কমিয়ে দিয়ে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তৈরি করে থাকে। এতে করে আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে, আপনার শারীরিক বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে, তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাওয়ার কারণে শরীরের বিভিন্ন অংশে পানি জমে যেতে পারে, এছাড়াও আপনি বিভিন্ন ধরনের অস্বাভাবিকতায় ভুগতে পারেন। খাবারে এই সোডিয়াম বাইকার্বনেট বা বেকিং সোডা ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে যেন আপনার এ ধরনের শারীরিক জটিলতা পরবর্তীতে না দেখা দেয়। এরপরে যে সাদা খাবারের উপাদানের কথা বলবো সেটি হচ্ছে টেস্টিং সল্ট। এটি মনোসোডিয়াম গ্লুটামেট নামে আমাদের অনেকের কাছেই পরিচিত, না হলেও আমরা এটিকে সাধারণত চিনেই থাকি টেস্টিং সল্ট হিসাবে। এই সাদা উপাদানটি আপনার শরীরে বিভিন্ন ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়, আপনার বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয়, এছাড়াও আপনার রক্তে ইমব্যালেন্স তৈরি করার মাধ্যমে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি করে থাকে। আপনি যখন মনোসোডিয়াম গ্লুটামেট জাতীয় খাবার উপাদানগুলো খাবারে ব্যবহার করবেন, সেগুলো কিন্তু আপনার রক্ত সঞ্চালন প্রক্রিয়ায়ও বিভিন্ন ধরনের বাধা দিয়েই থাকে। এছাড়াও মাইগ্রেনজনিত যাদের সমস্যা আছে বা মাইগ্রেনের ব্যথা আছে, এই সমস্যাটাকেও বাড়িয়ে দিয়ে থাকে এই মনোসোডিয়াম গ্লুটামেট বা আপনার খাবারে ব্যবহার করা টেস্টিং সল্ট। পরবর্তীতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কর্ন স্টার্চ বা কর্নফ্লাওয়ার।
আমরা অনেকেই খাবার তালিকায় এটিকে অন্তর্ভুক্ত করে থাকি সবজি রান্না করার ক্ষেত্রে, সবজির স্বাদ বর্ধন করার ক্ষেত্রে বা সবজির ঘনত্ব বর্ধন করার ক্ষেত্রে। এছাড়াও বিভিন্ন বাইন্ডিং উপাদানকে যেমনভাবে ব্যবহার করা হয়, আমরা কর্নস্টার্চকেও ঠিক সেভাবে ব্যবহার করে থাকি। এই কর্নস্টার্চে আপনার শর্করার পরিমাণ অত্যধিক পরিমাণে বেশি থাকে। এছাড়াও এর ক্যালোরি মূল্য অন্যান্য খাবারের তুলনায় বেশি, খুব সহজেই হজমযোগ্য। আপনি যদি খাবার তালিকায় এই কর্নস্টার্চ ব্যবহার করে থাকেন, সেটি কিন্তু আপনার রক্তের গ্লুকোজের মাত্রাকে বাড়িয়ে দিতে পারে খুব সহজেই, হার্ট ডিজিজগুলোকেও তৈরি করতে পারে। এছাড়াও অনেকের ক্ষেত্রেই কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যাও দেখা দিতে পারে এই ধরনের উপকরণ খাবারে ব্যবহার করার ক্ষেত্রে। কর্নস্টার্চ আমরা সাধারণত এখন অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি, আপনি সতর্কতার সাথে ব্যবহার করার চেষ্টা করবেন, সম্ভব হলে এড়িয়ে চলার চেষ্টা করবেন। যে খাবারগুলোর কথা আপনারা জানলেন, সাদা যে শুধু শুভ্রতার প্রতীক নয়, সাদা রঙের খাবারগুলো আপনার ক্ষতির কারণও হতে পারে, আপনি এই বিষয়গুলো অবশ্যই নিশ্চিত হয়ে তারপরে খাদ্য তালিকায় এই জাতীয় খাবারগুলোকে অন্তর্ভুক্ত করবেন।